হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলে এলাম আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মজাদার ঘন দুধের ক্রিমে ভেজানো শাহি টুকরা। বাসায় অতিথি এলে খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই মজাদার ডেজার্টটি। চলুন তৈরি করে ফেলি এই মজাদার শাহি টুকরা ডেজার্টটি। শাহি টুকরা তৈরি করতে আমাদের যা যা লাগবে তা এক নজরে দেখে নিন। চার পিস ব্রেড আমি সাইড কেটে ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি। এখানে আমি মিল্ক ব্রেড নিয়েছি। একটি খালি ফ্রাইং প্যানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গলে গেলে আমি দিয়ে দিব পাউরুটিগুলো। 2 পিস পাউরুটি আমি দুপাশে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেল দিয়েও ভাজতে পারেন, তবে ঘি যে সুস্বাদু ভাবটা আসবে, যে ঘ্রাণটা আসবে, সেটা তেলে কিন্তু আসবে না। সবগুলো ব্রেড আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিনি শিরা তৈরি করব। সম পরিমাণ পানিতে সম পরিমাণ চিনি। এখানে আমি 1/2 কাপ পানির সাথে 1/2 কাপ চিনি দিয়ে একটি ঘন শিরা তৈরি করে নিচ্ছি। দেখুন শিরাটি আমি কিভাবে করছি। এই শিরাটি ঠিক 1 তার বা 2 তার ওই ধরনের হবে না, অতটা ঘন হবে না। মোটামুটি মিশে গেলে একটু হালকা ঘন হয়ে আসলে দেখুন কিরকম ঘন হয়ে এসছে। আমি ব্রেডগুলো ছেড়ে দিব। এই মচমচা ব্রেডগুলো, ভাজা মচমচা ব্রেডগুলো আমি এপিটুপিট করে জাস্ট ডুবিয়ে আমি উঠিয়ে নিব। সবগুলো ব্রেড আমি এভাবে চিনি শিরায় দিয়ে তুলে নিচ্ছি। এবার একটি হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার তরল দুধ, দিয়ে দিচ্ছি 2 এলাচি। এখন দুধটিকে আমি মিডিয়াম হিটে জাল দিতে থাকব। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি 3 টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক 2 ধাপে দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে দুধটাকে নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। পাতিলের হাঁড়িতে যে লেগে থাকে দুধ, সেটাও আমি বারবার পরিষ্কার করে নেব। আমি 1 চা চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, বাট আমার এটার গন্ধটা ভালো লাগে এই জন্য আমি দিয়েছি। কাস্টার্ড পাউডার দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি দুধটাকে ঘন করার জন্য। এবার আমি সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি জাফরান থাকে আপনারা জাফরানও দিতে পারেন, তাতে গন্ধ এবং রং দুটোই খুব সুন্দর আসবে। দুধটাকে আমি আবার জাল দিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দুধটাকে যেমন ঘন করবে তেমনি এর স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দিবে। দেখুন কিছুক্ষণের মধ্যে আমার দুধের মিশ্রণটি কেমন ঘন হয়ে এসেছে। দর্শক মণ্ডলী, আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলে দুধের মিশ্রণে দিতে পারেন, তাতেও বেশ ঘন হয়ে আসবে মিশ্রণটি। এবার ভাজা পাউরুটিগুলোর উপর আমি দুধের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। ঢেলে আমি বাদাম কুচি এবং কিছু সুইট বল দিয়ে এটিকে ডেকোরেট করে নিব। ভিউয়ার্স, আমি অফ স্ক্রিনে দুধের মিশ্রণে 1 চামচের মতো গোলাপ জল দিয়েছিলাম। আমার দুধের মিশ্রণটি দেওয়া হয়ে গেছে। দেখুন তৈরি হয়ে গেছে আমার শাহি টুকরা। মজাদার এই ডেজার্টটি ছোট বড় সকলেরই খুব পছন্দের। ভাজা পাউরুটিগুলোর উপর যখন আপনি জুসি এই দুধের ক্রিমটি দিবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। ভিউয়ার্স, ডেকোরেশনের পর আপনারা এটিকে কমপক্ষে 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর ঠান্ডা শাহি টুকরাটি সার্ভ করবেন। কারণ শাহি টুকরা কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। গরম গরম ভালো লাগে, কিন্তু ঠান্ডা খেতে অপূর্ব লাগে। দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।